এবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস, যা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও শোকজের জবাবে ওই বিধায়ক জানিয়েছেন তিনি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। অন্যদিকে তৃণমূলের এই রাজনীতিকে দেউলিয়া রাজনীতি বলে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে। এগরায় এক মঞ্চে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং স্থানীয় তৃণমূল বিধায়ক সমরেশ দাস, যা নিয়ে জল্পনা তুঙ্গে। যা নিয়ে জল্পনা শুরু হয়ে যায় তৃণমূলেই। সূত্রের খবর অনুযায়ী শোকজ করা হয় ওই তৃণমূল বিধায়ককে। ওই বিধায়ক জানিয়েছেন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। এদিকে এই ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে তৃণমূল দেউলিয়া রাজনীতি করছে। সমরেশ দাস 2009 সাল থেকে এগরার বিধায়ক, বিধানসভায় সেই সময় থেকেই তিনি তৃণমূলে প্রতিনিধিত্ব করছেন। দিন কয়েক আগেই জলপাইগুড়িতে দিলীপ ঘোষের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন জলপাইগুড়ি পুরসভার এই তৃণমূল কাউন্সিলরের নাম সন্দীপ মাহাতো। তবে তিনি শুধু কাউন্সিলরই নন, পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলও বটে। এবছরেই জলপাইগুড়িতে পুরসভা নির্বাচন, তার আগে হেভিওয়েট তৃণমূল নেতার সৌজন্যে জলপাইগুড়ি তৃণমূলেই জল্পনা তৈরি হয়।